আসসালামু আলাইকুম, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা দেখব কিভাবে a+b² এর ফর্মুলাটি ঘনকের সাহায্যে প্রমাণ করা যায়। তো তোমরা এখানে একটি ঘনক দেখতে পাচ্ছ, এর গায়ে লেখা আছে a+b³ = a³+3a²b+3ab² + bq। তো আমরা এখানে এটি প্রমাণ করব। এর জন্য আমাদের এই পাঠ্যবইয়ের 91 পৃষ্ঠায় দেখানো চিত্র অনুসারে এই ঘনকের বাহুকে দুই ভাগে ভাগ করতে হবে। আমরা দুই ভাগে ভাগ করেছি, এক ভাগে a, এক ভাগে 5 সেমি নিয়েছি যাকে আমরা a ধরেছি, এবং অন্য ভাগে 8 সেমি নিয়েছি যাকে আমরা b ধরেছি। তো এই ঘনকটির এক বাহুর দৈর্ঘ্য 5+8=13 সেমি। সুতরাং চলকে প্রকাশ করলে যেটি হবে a+b, অর্থাৎ এর ঘনকটির আয়তন a+b³। আর আমরা জানি a+b³ = a³+3a²b+3ab² + bq। এখন আমরা এটি প্রমাণ করব। এর জন্য আমাদের একটি a কিউব নিতে হবে। যেহেতু আমরা a সমান সমান 5 সেমি ধরেছি, সুতরাং আমাদের 5 সেমি বাহু বিশিষ্ট একটি ঘনক নিতে হবে। আমরা এই ঘনকটি নিয়েছি যার প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য 5 সেমি। এরপর আমাদের 3a²b নিতে হবে, অর্থাৎ 3টি a²b নিতে হবে। যেহেতু আমরা a সমান 5 সেমি এবং b সমান 8 সেমি নিয়েছি, সুতরাং আমাদের এমন একটি আয়তাকার ঘনবস্তু নিতে হবে যার দুইটি বাহু 5 সেমি এবং একটি বাহু 8 সেমি। আমরা এর এই আয়তাকার ঘনবস্তুটি নিয়েছি, এর দুইটি বাহু 5 সেমি এবং একটি বাহু 8 সেমি। যেহেতু আমাদের 3a²b নিতে হবে, তাই এরকম আমরা 3টি আয়তাকার ঘনবস্তু নিয়েছি। এরপর আমাদের 3ab² নিতে হবে, অর্থাৎ 3টি ab² নিতে হবে। যেহেতু আমরা a সমান সমান 5 সেমি এবং b সমান 8 সেমি ধরেছি, সুতরাং আমাদের এমন একটি আয়তাকার ঘনবস্তু নিতে হবে যার একটি বাহু 5 সেমি এবং অপর দুইটি বাহু 8 সেমি করে। এজন্য আমরা এই ঘনবস্তুটি নিলাম যার একটি বাহু 5 সেমি এবং অপর দুইটি বাহু 8 সেমি। এরপর সর্বশেষ আমাদের এমন একটি ঘনক নিতে হবে যার প্রত্যেকটি বাহু 5 সেমি। যেহেতু আমরা b সমান 5 সেমি ধরেছি, তাই যদি আমরা প্রত্যেকটি বাহু 5 সেমি নেই, তাহলে এটি bq হবে। আমরা এই ঘনকটি নিলাম, এই ঘনকটির প্রত্যেকটি বাহু 5 সেমি। এখন আমরা দেখব এই সকল ঘনক এবং ঘনবস্তু একত্রিত করে আমাদের উক্ত ঘনক a+b³ ঘনকটির সমান পাই কিনা। এজন্য আমরা এই সকল ক্ষেত্রগুলোকে সাজিয়ে একটি ঘনক তৈরি করব। ঘনকটি দেখতে হবে এরকম। এখন আমরা এই ঘনকটি ওই ঘনকের ভিতরে রেখে দেখব ঘনক দুটি সমান হয় কি। তো আমরা প্রথমে b³টি এখানে রেখে দেব। তারপর আমাদের পাঠ্যবইয়ের কভার পেজে দেখানো চিত্র অনুসারে একটি ab² এর সামনে এবং একটি ab² এর ডান পাশে আমরা রাখব। এরপর একটি a²b ফাঁকা জায়গায় আমরা রেখে দেব। এরপর b³ এর ওপরে আমরা একটি ab² রাখবো, তার সামনে একটি a²b রাখবো এবং ডান পাশে একটি a²b রাখবো এবং ফাঁকা জায়গায় a³টি রেখে দেব। আমরা দেখতে পাচ্ছি এই ঘনকটি ওই ঘনকের মধ্যে সমানভাবে বসে গেছে। সুতরাং এই সূত্রটি প্রমাণিত যে a+b³ = a³+3a²b+3ab² + bq। ধন্যবাদ সবাইকে আমাদের ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম।